পাবজি মোবাইল গেমিং বর্তমানে একটি মজাদার এবং আনন্দদায়ক খেলা, বিশেষ করে ইয়াং স্টারদের জন্য। যারা ইয়াং জেনারেটেড আছেন তারা অনেকেই এই খেলাটি খেলে মজা নিয়ে থাকেন। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে পাবজি গেম আপনি সরাসরি লাইভ স্ট্রিমিং করবেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মধ্যে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং এখান থেকে সমস্ত ভিডিওগুলো লার্নিং, বিশেষ করে আর্নিং রিলেটেড ভিডিওগুলো একে একে দেখতে থাকুন, যাতে করে আপনার নলেজ আরও বেশি উন্নত হয়। আমি চেষ্টা করি প্রতিদিন লার্নিং এবং আর্নিং সমস্ত রিলেটেড ভিডিওগুলো এখানে পাবলিশ করার জন্য। তো আশা করি এখান থেকে আপনি অনেক প্রশ্নের বা অজানা প্রশ্নের উত্তর এখান থেকে খুঁজে নিতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আপনি পাবজি গেম লাইভ স্ট্রিমিং করবেন। প্রথমে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে যে জিনিসটা আপনি বা যে অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে লিখবেন গুগল প্লে স্টোরে গিয়ে, পর্দায় দেখতে পাচ্ছেন অমলেট আর্কেড নামক যে অ্যাপসটি এসেছে সেটি আমি ডাউনলোড করে নিব। সেটিতে ক্লিক করলাম। সেটিতে ক্লিক করার পরে এটি অত্যন্ত সহজ একটি কাজ। এরপরে ইনস্টলে পাবজি একটি মজাদার গেমিং, এটি অনেকেই কিন্তু এখন খেলে অবসর সময় কাটাচ্ছেন এবং খুব মজাদার একটি খেলা। আপনি সরাসরি লাইভ স্ট্রিমিং করতে পারেন, বিশেষ করে ফেসবুক বা আপনার থাকা ইউটিউবের মধ্যে। তো কীভাবে করবেন সাথে থাকুন পরবর্তী ভিডিও শেষ না হওয়া পর্যন্ত। বন্ধুরা, এই ধরনের অসংখ্য মজাদার গেমিং বা লার্নিং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে চাইলে সাথেই থাকুন। এরপরে ইনস্টল হওয়ার পরে আমি একটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে একটি অসাধারণ ইন্টারফেস পাওয়া যাবে। এরপর আপনার করণীয় যেটি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আপনি নতুন, অর্থাৎ আপনি নতুন একটি অ্যাপস বিশেষ করে অমলেটটি ওপেন করতে যাচ্ছেন, তাহলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে একটি আপনি আইডি দিবেন, কমন আইডি, আপনি নাম, আপনি আপনার নাম ইউজ করতে পারেন। তারপর আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ইউজার নেম টেকেন, অর্থাৎ আপনার এই ইউজার নেমটি আমার নেওয়া হয়েছে, আমি 5 দিলাম। ওকে, যখন আপনারা এখানে দেখবেন যে রাইট অপশন এসেছে তাহলে ধরে নিচ্ছেন আপনার নামটি তারা নিয়েছে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। জাস্ট ওয়েট, অত্যন্ত সহজ একটি কাজ। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি চাইলে এদেরকে চুজ করতে পারেন অথবা নাও করতে পারেন। এখান থেকে কয়েকটা চুজ করে নেবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে লেখা আছে অমলেট আর্কেড পারমিশন টু এনহান্স ইউর গেমস এনেবল নাও। আমি লেটারও দিতে পারি, জয়েন মাল্টিপল মাল্টিপ্লেয়ার এনেবল করে দিলাম। আমি একটু ব্যাকে যাই, এটি না করে যে কাজটি আপনি করবেন সেটি এই যে প্লেস প্লাস অপশন আছে সেটিতে আমি দিলাম। এরপরে কাজ শেষ হয়ে গেল, লেটস স্টার্ট বা গো এতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পর্দার মধ্যে একটি গেম এসছে, এটি মিশনের একটি গেম। দেখতে পাচ্ছেন পর্দার মধ্যে ট্যাপ টু স্টার্ট ইওর ফার্স্ট 5 লাইভ স্ট্রিম, অর্থাৎ আমি লাইভ স্ট্রিম করতে চাচ্ছি। ধরুন এখানে যে অপশনগুলো এসছে, আপনি সরাসরি যেহেতু লাইভ স্ট্রিম করবেন তাহলে গো লাইভের মধ্যে আপনি ক্লিক করবেন। এরপর এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপ্লাই, এখানে অনেকগুলো এসছে, আপনি চাইলে এখান থেকে সরাসরি খেলা শুরু করতে পারেন অথবা সেকিট আউট আমি ক্রোমে খেলতে পারি, অথবা এভাবে আমি যে কোনো একটিতে ক্লিক করে ক্রোমে খেলতে পারি। আমি আবার ক্লাসে যাচ্ছি, অনেকগুলো খেলা এখানে এসছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি খেলা শুরু করতে পারেন। ধরুন এখানে আপনি খেলবেন, দেখুন খুব মজাদার একটি খেলা, আপনি সরাসরি চাইলে এখানে মন্তব্য করতে পারেন অথবা খেলাটি সরাসরি নিজে দেখতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন। এখানে অনেকগুলো খেলা রয়েছে, এভাবে চাইলে আপনি শেয়ার করে নিতে পারেন এবং এখানে আপনি ইমোজি ইউজ করতে পারেন। অসংখ্য খেলা বা গেম এখানে রয়েছে, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে আপনি খেলে নিতে পারেন। লাইভ স্ট্রিমে যেতে চাইলে আপনাকে অবশ্যই আর কি কথা বলে রাখছি, এখান থেকে আপনি সরাসরি চাইলে এই খেলাটি রেকর্ড করে নিতে পারেন বা আপনার বন্ধুকে পোস্ট করতে পারেন। এলাও ক্লিক করলাম আমি। আপনি এখান থেকে যে জিনিসটা অ্যাড করে নেবেন, যেহেতু আপনি সরাসরি পাবজিতে গেমটি খেলছেন তাহলে অবশ্যই
এখান থেকে ফেসবুকে আমি খেলবো, ফেসবুকে ওকে করে দিলাম। ওভারলে সেটিং আমি চাইলে এখান থেকে কাইন মাস্টারে সেটি সেটিং করে দিতে পারি। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। ডেসক্রাইব ইউর স্ট্রিম, আপনি চাইলে স্ট্রিম এখানে ডেসক্রাইব করতে পারেন, ব্লা 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 যা খুশি তা এখানে দিতে পারেন এবং এখানে বিস্তারিত ব্যাখ্যা করতে পারেন। এরপর আমি ডানে দিলাম। ডানে দেওয়ার পরে আমি ওভারলেতে যাব। এবার ওভারলেতে আমি যদি এখানে ভিডিওটির মধ্যে ওভারলে দিতে চাই তাহলে আমি এটি ওকে করে দিব। আপনি চাইলে এখানে স্ট্রিম শুরু হচ্ছে, আমি ফেসবুকের মধ্যে স্ট্রিম করব। আমি সরাসরি চাইলে কাইন মাস্টারের মাধ্যমে সেটি এডিট করে নিতে পারি এবং সরাসরি চাইলে ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে স্ট্রিম করে দেখাতে পারি। যেহেতু কিভাবে এডিট করতে হয় সেটিংসটা আমি করে নিচ্ছি, জাস্ট ওয়েট। অত্যন্ত মজাদার একটি গেম বন্ধুরা, আপনি চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে মিলে অবসর সময়ে এই খেলাটি খেলে নিতে পারেন, যাতে আপনি সহজে আপনি আপনার সময় পাস করতে পারেন এবং অবশ্যই আপনি আপনার খেলিবার বৃদ্ধি করতে পারেন। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি কাইন মাস্টারে এই ধরনের অসাধারণ একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার ভিডিওটি বা যে পাবজি গেমটি আপনি এডিট করতে চাচ্ছেন সেটি এখান থেকে এডিট করে নিতে পারবেন সহজে। তো আপনি আপনার নিজের মতো করে এখান থেকে এডিট করে নেবেন। আমি এবার দেখাচ্ছি কিভাবে আপনি গেমটি পুনরায় ওপেন করে ফেলবেন। এখানে অনেকগুলো গেম আমি চুজ করে দিয়েছি, অনেকগুলি গেম আমি চুজ করে দিয়েছি। আমি চাইলে এখান থেকে সরাসরি খেলে নিতে পারি। আমার আইডির নামে একটি আইডি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, আমি চাইলে এখান থেকে সরাসরি খেলে নিতে পারি বন্ধুরা। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পাবজি গেম আপনি সফটওয়্যারটি ইনস্টল করে সহজে আপনি আপনার মোবাইলে বা স্মার্টফোনের মধ্যে দিয়ে আপনি নিজে একাও খেলতে পারেন অথবা আপনার বন্ধুদের সাথে সহজে খেলে নিতে পারেন। আপনি এখান থেকে চাইলে সরাসরি গুগল লাইভে যেতে পারেন, পোস্ট করতে পারেন এবং সরাসরি সেই গেমটি আপনি এখানে রেকর্ড করতে পারেন। এটি হচ্ছে আমার আইডি, আমি চাইলে এখান থেকে ইচ্ছা মতো করতে পারবো বন্ধুরা। তো এখানে অনেকগুলো গেম রয়েছে, আপনি আপনার চাহিদা মতো বা পছন্দ মতো যেটি আপনার ভালো লাগে সেটি এখান থেকে খেলে নিতে পারেন বন্ধুরা। খুব মজার একটি গেম, আপনি চাইলে এটি এখনই শুরু করতে পারেন। আপনি আপনার মোবাইলের মধ্যে এই সফটওয়্যারটি অমলেট সফটওয়্যারটি ইনস্টল করে নিয়ে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পাবজি গেম আপনার মোবাইলের মধ্যে স্টার্ট করতে হয় এবং কিভাবে আপনি খেলতে পারেন। আপনি চাইলে যে কোনো একটি গেম এখান থেকে খেলে নিতে পারেন আপনার পছন্দ মতো। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আজকের মতো বিদায় চাইছি। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেলের মধ্যে এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি তার পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে এই ধরনের লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও আপনার হাত ছাড়া না হয়। এখানে আমার সমস্ত ভিডিওগুলো রয়েছে, আশা করি সেই ভিডিওগুলো একসাথে দেখতে থাকুন। ভিডিওসে ক্লিক করলে আপনি সমস্ত ভিডিওসগুলো দেখতে পারবেন এবং প্লেলিস্টে ক্লিক করলে আপনি সমস্ত আমার যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে আপনি আপনার পছন্দ মতো ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.